এয়া বিহারের রাজধানী পাটনাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সুতরাং মঙ্গলবারে এইদরে স্বচ্ছ ভারতের এক অনুষ্ঠানত দেখা গৈছিল প্রধানমন্ত্রী মোদীক। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর পাটনারপ্র গমন হওয়ার লগে লগে এক অভাবনীয় ঘটনা সংঘটিত হল। নিশা হঠাৎ বিহার আরক্ষীর নির্দেশ, রাবড়ি দেবীর বাসগৃহরপা নিরাপত্তারক্ষী প্রত্যাহার করব, রাবড়ির ঘরের নিরাপত্তারক্ষী প্রত্যাহার। এয়া চাও, রাবড়ি দেবীর বাসগৃহত মোতায়েন করা নিরাপত্তা বাহিনী নিশার ভিতরে তালি টুপিলা বাঁধি ঘরের ওলাবলে চেষ্টা করেছে। ওলাই গেছে কমান্ডো বাহিনী, রাবড়ি দেবীর বাসগৃহত থাকা সকল নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে। লালু প্রসাদ যাদব জেলত যাওয়ার পিছতেই রাবড়ি দেবী পুনের বিপদ পড়েছে। মই ভয় করা নাই, রাবড়ি দেবীর মন্তব্য, আমার সুতরাং বিহারের জনতা আছে, বিহারের জনতাই আমাক নিরাপত্তা দিব। লালু প্রসাদের পত্নী অভিযোগ করা মতে তেওঁৰ পৰিয়ালক হত্যাৰ ষড়যন্ত্ৰ চলিছে। উল্লেখযোগ্য যে শেহতীয়াভাৱে লালুৰ পৰিয়াল আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ মাজত তীব্ৰ সংঘাত হৈছে। লালুৰ পৰিয়ালে অভিযোগ কৰা মতে বিনা দোষত বাৰে বাৰে লালু প্ৰসাদক কাৰাগাৰলৈ নিক্ষেপ কৰাৰ ষড়যন্ত্ৰ কৰিছে ৰাজ্য তথা কেন্দ্ৰ চৰকাৰে। ব্যুরো রিপোর্ট, DY365।